বিধানসভা নির্বাচনের আগে বাইরের নেতারা ত্রিপুরাতে এসে তোতা পাখির মতো বুলি আওড়ে যেত, এবার ত্রিপুরাতেও সেই ধরনের বুলি আওড়ানো নেতাদের দেখা মিলতে শুরু করেছে। তোতা পাখির বুলি আওড়ানোর কথা বলা হচ্ছিল কাউন্সিলর দীপঙ্কর দাসের বক্তব্য শোনার পর। আগরতলা পৌর নিগমের 37 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর দাস শনিবার রাতে যোগ দিয়েছেন বিজেপিতে। সিপিএম কাউন্সিলরদের মধ্যে দীপঙ্কর বাবুই প্রথম যিনি গেরুয়া পট্টাধারী হলেন। তিনি কোন দল করবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, এতে কারোর কিছু বলার নেই। কিন্তু এদিন গেরুয়া শিবিরে প্রবেশ করে অরুন্ধতী নগর মাঠে যে বক্তব্য দীপঙ্কর বাবু পেশ করেছেন তা শোনার পর অনেকেই বলছেন তোতা পাখির বুলি আওড়ানোর কথা। আবার অনেকে বলছেন একদম মুখস্থ করিয়ে দেওয়া উত্তরের মতো মঞ্চে গিয়ে তা ঢেলে এসেছেন এই কাউন্সিলর। এদিন বাম এই কাউন্সিলরকে বরণ করতে অরুন্ধতী নগর মাঠে সব কাজ ফেলে ছুটে গিয়েছিলেন বিপ্লব দেব। মঞ্চে মুখ্যমন্ত্রীকে দেখে গদগদ চিত্তে তার প্রশংসায় পঞ্চমুখ হলেন এই দলত্যাগী কাউন্সিলর। আর বক্তব্যে বললেন 3 মার্চ ফল ঘোষণার পর নাকি সিপিএম এর লোকজন তাকে এবং তার বাবাকে আক্রমণ করেছিল। দীপঙ্কর বাবুর জন্য যিনি স্ক্রিপ্ট লিখে দিয়েছিলেন তাকেও ধন্যবাদ জানাতে হয় এমন অসামান্য মেধা নিয়ে বক্তব্য তৈরি করে দেবার জন্য। চলুন একবার শুনে নেই তোতা পাখির বুলি আওড়ানো। 2018 বিধানসভার 3 তারিখ রেজাল্টের পর সিপিএম এর পরিবারের লোক দ্বারা আমার বাবা আহত হয়েছেন, তাদের প্রতি আমি ঘৃণা জানিয়ে আজকে ভারতীয় জনতা পার্টির মধ্যে যোগদান করলাম। 3 মার্চের পর রাজ্যের প্রায় সব জায়গায় বাম কর্মী সমর্থকরা আক্রান্ত এবং সন্ত্রাসের শিকার। সেই অবস্থায় খোদ আগরতলায় বাম কাউন্সিলর মার খেলেন দলের কর্মীদের হাতে, এই কথা কেউ বিশ্বাস করবে কি? কারোর বিশ্বাসের দায় অবশ্য আমাদের হাতে নয়, কিন্তু এলাকায় খবর নিয়ে জানা গেছে ভালো ছেলে এবং অল্প বয়সী বলে গত পুর নিগমের ভোটে দীপঙ্কর বাবুকে প্রার্থী করেছিল সিপিএম। ভোটে জিতে তিনি কাউন্সিলর হন, আর 3 মার্চের ঠিক দুপুর থেকেই তিনি সখ্যতা গড়ে তুলেন এলাকার বিজেপি নেতা কর্মীদের সঙ্গে। 3 মার্চের পর থেকে এড়িয়ে চলতে থাকেন এলাকার সিপিএম এর লোকজনকে। তারপর সরকার গঠনের 10 মাস পর যে শিশু ভূমিষ্ঠ হলো তা হলো দীপঙ্কর দাসের বিজেপির ঘোরে ঢুকে পড়া। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।